ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ আসাদ ভাই, আপনি প্রশ্ন করেছেন যে অনেক সময় জাঙ্গিয়াতে পেশাব লেগে যায় অথবা পেশাবের ছিটা লেগে শুকিয়ে যায়, এবং অনেক সময় আমাদের এটা বাইরে থাকার কারণে খোলারও কোনো স্পেস থাকে না, তো তখন এটার নিয়ে নামাজ হবে কি না? সম্মানিত ভাই, নামাজের অন্যতম শর্ত হচ্ছে স্থান, শরীর এবং পোশাক, এগুলো পবিত্র করা। তো যেহেতু আপনি নিশ্চিত যে আপনার জাঙ্গিয়াতে পেশাব লেগে গেছে, সেহেতু সেটা ওই জায়গাটা না ধোয়া পর্যন্ত নামাজ হবে না। আপনি যে জায়গায় সন্দেহ করছেন যে এই জায়গায় আমার পেশাব লেগেছে, তো ও এতটুকু পরিমাণে একটু ধুয়ে ফেলুন। ধরেন 1 ইঞ্চি জায়গাতে আপনার সন্দেহ হচ্ছে, আপনি দরকার হলে 1.5 ইঞ্চি জায়গা ধুয়ে ফেলুন। ওই জায়গাটা ধুয়ে ফেললে আপনার ওটাতে আর নামাজ পড়ার কোনো সমস্যা থাকে না। আর একান্ত যদি আপনি দেখেন যে এটা নির্ধারণ করতে পারছেন না, সংশয় আপনার কাছে কত জায়গায় ভরেছে অথবা বেশি জায়গায় ভরেছে, তাহলে এই জাঙ্গিয়াটা খুলে নিতে হবে। বাথরুমে যান, প্রায় মসজিদেই তো আলহামদুলিল্লাহ বাথরুম থাকে, অথবা অফিস আদালতে যেখানে হয়তো অনেকে চাকরি বাকরি করে ওইখান থেকে উজু করে মসজিদে যায়, বা ওইখানের মুসল্লাতে নামাজ পড়ে। তো এমনটি যদি হয় তাহলে জাঙ্গিয়াটা খুলে নিবে, খুলে নিয়ে সে আলাদা করে রাখবে, নামাজ পড়বে, এরপর নামাজের পরে আবারও যদি সেটা সে পড়ে তাতে কোনো বাধা নেই, ঠিক আছে? অথবা ওইটা একটা পলিথিনে রেখে দিল, পরে বাসায় যাওয়ার সময় নিয়ে চলে গেল, অথবা বাসায় যাওয়ার আগে সেটা পড়ে নিয়ে আবার বাসায় চলে গেল, বাসায় গিয়ে ধুয়ে দিল। এই পদ্ধতি অবলম্বন করতে পারে, ঠিক আছে ভাই? জাজাকুমুল্লাহ খাইর। আর ওই নাপাক জাঙ্গিয়া নিয়ে বা যখন পেশাব ভরে গেছে নিশ্চিত সেটাতে, তখন সেটা নিয়ে আর নামাজ হবে না ভাই। ওটা অবশ্যই হয় জায়গাটা ধুয়ে ফেলতে হবে, আর না হয়তো ওইটাকে খুলে রেখে নামাজ পড়তে হবে, নামাজের পর আবার সে ওইটা পড়বে। জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।